হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি ভিডিও দেখার জন্য আমার আজকে ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি রেসিপি আর সেই রেসিপিটি দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আর দেখে নেবেন আমার আজকের এই মজাদার রেসিপিটি মাংস অনেকভাবে আমরা রান্না করে খেয়ে থাকি তবে সেই মাংস রান্না যদি থাকে একটু ভিন্নতা তাহলে খাবার টেবিলও পাওয়া যাবে ভিন্ন রকম একটি স্বাদ সেরকম ভিন্ন রকম স্বাদ আনার মতো একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখিনি কী রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকে রেসিপিতে আমার থাকছে গরু মাংস দিয়ে লাউ রান্না তো গরু মাংস দিয়ে লাউ রান্নার রেসিপি তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটি একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে এখন যেহেতু শীতকাল হাতের কাছে টাটকা টাটকা লাউ পাওয়া যাচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব মাংস দিয়ে এরকম লাউ দিয়ে রেসিপি তৈরি করে খেতে তো চলুন দেখে নিই এখানে আমি হাফ কেজি পরিমাণে লাউ নিয়েছি লাউটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন লাউ দিয়ে রান্না করার জন্য আজকে আমি এখানে গরু মাংসটা নিয়েছি আর এক কিছু পরিমাণে গরু মাংস নিয়েছি এই মাংসতে রয়েছে কিছু হাড় কিছু শাড়ি মাংস আর রয়েছে কিছু চর্বিযুক্ত মাংস আপনারা চাইলে এখানে খাসির মাংস কিংবা মুরগির মাংসটাও নিতে পারেন তবে চেষ্টা করবেন যে খাসির মাংস দিয়ে যখন রান্না করবেন যেন চর্বিযুক্ত মাংসটা থাকে লাউর সাথে চর্বিযুক্ত মাংসটা থাকলে ভীষণ মানিয়ে যায় তো এক কিছু পরিমাণে মাংস নিয়েছি এখানে এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একসাথে মিশিয়ে রেখেছি আর নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা এই রাঁধুনির মাংসের মশলাটা আমার দোকান থেকে কিনে আনা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন নিয়েছি রান্নার তেল আর নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়ো নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এখানে নিয়েছি কিছু আস্তু গরম মশলা অর্থাৎ দুটো তেজপাতা দু টুকরো দারচিনি তিন চারটা সাদা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ তো লাউ দিয়ে গরু মাংস রান্না করার জন্য আজকে আমার এই উপকরণগুলো ছিল এই শীতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাউ দিয়ে একবারের জন্য হলো মাংস দিয়ে রান্না করে খেতে তো চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে রান্নার তেল যখনই আমরা লাউ দিয়ে যে কোনো মাংস দিয়ে রান্না করবো অবশ্যই চেষ্টা করবেন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে তো তেলটা আমরা গরম হয়ে গিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিটের মতো একটু সোনালি কালার করে ভেজে নিব অর্থাৎ হালকা বেরেস্তা কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে যদি আমরা এরকম বেরেস্তা কালার করে ভেজে তারপরে কারিটা রান্না করি খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে এ কারিতে তো পর যে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো আপনারা চেষ্টা করবেন তেলে গরম মশলাটা ভেজে নিতে কারণ তেলে এইভাবে গরম মশলাটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে তোমার পেঁয়াজটা হালকা সোনারি কালার করে ভাজা হয়ে গিয়েছে এরপর যে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আর অন্যান্য মশলাগুলো রান্না আমরা কম বেশ সবাই খুব ভালো জানি তবে কারো রান্না একটু বেশি ভালো হয় কারো রান্না একটু কম ভালো হয় তার কারণ হচ্ছে মশলার পরিমাণ মশলার পরিমাণ যদি ঠিক রেখে আপনারা যে কোনো কারি রান্না করেন অবশ্যই আপনাদের রান্নাটা ভালো হবে আর অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তো আমি সবগুলো মশলা তেলে দিয়ে দু মিনিটের মতো আমি মশলাটাকে তেলে ভেজে নিব আর এভাবে মশলাটা যদি তেলে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেন তাহলে মশলাটার খুব সুন্দর একটা টকটকে কালার চলে আসে এবং দেখা যায় রান্নার শেষে যে কোনো কারের কালারটাও খুব সুন্দর হয় তো আজকে আমি এই মশলাটাকে দু মিনিটের মতো তেলে ভালোভাবে ভেজে নেব দু মিনিটের পরে আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে আবারও মশলাটা আমি কষিয়ে নিব তো আমি দু থেকে তিন মিনিটের মতো মশলাটা আমি তেলে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা আর এভাবে যদি আমরা মশলাটা ভেজে নেই এবং পরে পানি দিয়ে কষাই তাহলে যে কাঁচা একটা গন্ধভাব থাকে সেটা মশলা থেকে চলে যায় তো এখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিও আর এই অবস্থায় আমার চুলার আস থাকবে একদম মিডিয়াম হিটে তোমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা ওপরে ভেসে এসেছে মশলা আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব মাংসটা আর যখনই আমরা মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব অবশ্যই চেষ্টা করবেন মাংসটা কষা নিতে ভালোভাবে সেদ্ধ করে নিতে কারণ মাংসটা যদি আমরা ভালোভাবে কষা নিতে সেদ্ধ করে নিই তাহলে লাউটা যেহেতু আমরা বেশি সময় নিয়ে সেদ্ধ করবো না লাউ এমনিতে আমরা জানি খুব নরম একটা সবজি আর সেই লাউটা যখন মাংসতে আমরা দিব পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে লাউটা আমাদের সেদ্ধ হয়ে যায় তাই আমরা চেষ্টা করব আগে থেকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে কষিয়ে সেদ্ধ করে নিতে তো আমি মাংসটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ত্রিশ মিনিটের মতো মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিবো আর এই ত্রিশ মিনিটের ভেতরে আমি দু থেকে একবার ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব তো নেড়ে চেড়ে আমি দিয়েছি দু থেকে একবার সেটি আর আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আমি একদম ত্রিশ মিনিটের পর আপনাদের সাথে শেয়ার করছি মাংসটা আমরা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মুরগি দিয়ে যখন আপনারা লাউ রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন রাঁধুনি মাংসের মশলাটা বাদ দিতে কারণ লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করার সময় রাঁধুনি মাংসের মশলাটা বাদ দিয়ে আপনারা শুধু আস্ত গরম মশলাটা দিবেন আর জিরা গুঁড়াটা দেবেন তাহলে ভালো টেস্ট পাওয়া যাবে তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি লাউটা লাউটা দিয়ে আমি গরু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এখন আমি ঢাকনা দিয়ে লাউটাকে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো আর ফিরে আসছি পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের ভিতরে আমার লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে তো পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে লাউ থেকে তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে এক কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিব যেহেতু আমি আজকে এই লাউ এবং গরু মাংসের কারিতে হালকা ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে পানিটা বাদ দিতে পারেন যদি মাখো মাখো রাখতে চান সেক্ষেত্রে পানিটা বাদ দিলে চলবে তো পানিটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। আরও পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের ভিতরে আমার খুব ভালোভাবে লাউটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একদম আমি যেরকম চাচ্ছি সেরকমই থেকে যাবে তো ফিরে আসছি আবারও পাঁচ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার তৈরি হয়ে গিয়েছে আমার আজকে লাউ দিয়ে গরু মাংস রান্নার কারিটা এর পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেবো আরেকটি মশলা অর্থাৎ টালা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এক পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দমে আর এই দু মিনিটের ভিতরে আমি যে টালা জিরা গুঁড়াটা দিয়েছি সেটার ফ্লেভারটা সম্পূর্ণ কারিতে মিশে যাবে তো পরবর্তীতে একটি সার্ভিং ডিশে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় কতটা সুস্বাদু পুষ্টিকর আমার আজকের এই গরু মাংস দিয়ে লাউ রান্নার রেসিপিটি আমি তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই শীতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের লাউ দিয়ে মাংস রান্নার রেসিপিটি গরু মাংস হোক আর খাসি মাংস যে কোনো একদিন আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন তো সবাই ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ